তিনটি থানার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, প্রাক্তন এমপি, 69 সালে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব মুক্তার আহমদ, উপস্থিত 62 সালের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুক্তিযোদ্ধা এবং শ্রোতৃমণ্ডলী, আপনারা আমার সালাম গ্রহণ করুন। 62 সাল আজ থেকে প্রায় 38 বছর আগের কথা। স্বাধীনতা মেলা পরিষদ 47 সাল থেকে 71 সাল, এই দীর্ঘ প্রায় 24 বছর এর ইতিহাস, রাজনৈতিক আন্দোলনগুলো আপনাদের সামনে তুলে ধরে কীভাবে দেশ স্বাধীন হলো এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই প্রয়াস। 62 সাল পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত তখনও রক্তাক্ত। 52 সালের ভাষা আন্দোলনকারীদের হত্যা করে তারা 62 সাল আবার হত্যার জন্য অস্ত্র হাতে নিয়েছে। সেই 62 সালের শিক্ষা আন্দোলন বলেছে বাঙালিরা যাতে উচ্চশিক্ষা শিক্ষিত হতে না পারে, এই জন্য পাকিস্তানিদের এই নীতি, শিক্ষা সংকোচন নীতি, তারই বিরুদ্ধে বাংলার এই যুব সমাজ, ছাত্র সমাজ পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন, সেখানেও তাদের আত্মদান করতে হলো। আমরা তখন আন্দোলন করতাম নিজের সামর্থ্য অনুযায়ী, আমাদের যা আছে তা দিয়ে আমরা আন্দোলন করি, যেমন মুক্তিযুদ্ধের মতো। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কোথায় বাদ পাবে এটা ঠিক করে সেক্টর থেকে তাদেরকে যুদ্ধ করার জন্য পাঠাতো না, এটা বলতো না তোমরা তোমাদের আশ্রয় তোমরা নিজেরাই জোগাড় করে নেবে তোমাদের সামর্থ্য অনুযায়ী। ঠিক 62 সালেও আমরা যারা আন্দোলন করেছিলাম, আমি তখন কলেজের ছাত্র, মিছিলে যেতাম, মিছিলে ছাত্রদের নিয়ে আসতাম। তখন আমাদের নেতা ছিলেন আবু সালেহ সাহেব, আজকের শ্রমমন্ত্রী মন্না সাহেব, ফেরদৌস আহমদ কুরেশি, ছাত্র ইউনিয়নের শহীদুল্লাহ এবং আজকের অধ্যক্ষ মাহমুদ হোসেন সাহেব, কপিল সাহেব, ওনারা তখন আমাদের সিনিয়র ছিলেন, ওনারা নেতৃত্বে ছিলেন। আমরা ওনাদের হুকুম মতো, নির্দেশ মতো আমরা মিছিল করতাম, আন্দোলন করতাম, স্লোগান দিতাম। আমরা পোস্টার নিজের হাতে লিখতাম একটা ঘরে বসে, তাও গোপনে, দেখলে হানা দিত পাকিস্তানিরা। পোস্টারগুলি নির্বন্ধ গ্রেপ্তার করত, নির্যাতন করতো শারীরিকভাবে, তাও গোপনে, কথায় কথা সুচরিতারা জারি করত, ওইটা আমরা ভাঙতাম শান্তিপূর্ণভাবে, কৌশলগতভাবে। কিভাবে? বহু মিছিল আমরা এই দশজন দশজন করে গ্রুপ করে রেহাদিন বাজারের গলিতে, শক বাজারের গলিতে, আন্দরকিল্লার হাজারি গলিতে, খাতুনুদের গলিতে, বিভিন্ন বহু গলি আমরা 10-12 জন করে গ্রুপ করে থাকতাম আলকরণে পর্যন্ত কলেজে। তখন পাকিস্তানি ওই শক্তি পুলিশ, পাকিস্তানি বাহিনী এতগুলি গ্রুপকে সুচরিতার পাঙ্গা থেকে বিরত করা তাদের পক্ষে সম্ভব হতো না। তারা 10 দিকে পাহারা দিলে আমরা 100টা গ্রুপ তৈরি করতাম, ওই দিকে আমরা বেরিয়ে যেতাম, স্লোগান দিতাম রাজপথে, আবার গলিতে ঢুকে যেতাম। আর পোস্টার যেগুলি আমরা লিখতাম সেগুলি রাত্রে প্রতি গোপনে আমরা নিজেরা ওখানে গিয়ে নিজেরা লাগাতাম, নিজেরা লিখতাম এবং নিজেরা লাগাতাম। আমাদেরকে কোনো আজকে যেভাবে একটা কর্মীকে টাকা দিয়ে পোস্টার লাগাবে, ভাড়া করে ওই সিনেমার যারা পোস্টার লাগায় আজকে তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে ও তো পোস্টার লাগাতো, কমার্শিয়াল হয়ে গেছে ওটাও, কিন্তু আমরা সেটা করতাম না। আমরা আন্দোলন করতাম নিয়মতান্ত্রিক, ওরা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তো, আমাদেরকে হত্যা করত, জনগণ বিক্ষুব্ধ হতো তাদের সশস্ত্রভাবে আন্দোলন দমাবার কারণে, গুলি করত, মারা যেত। এইভাবে নিহত হতে হতে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠে শুরু করলো, ছেলেরা রক্ত দিচ্ছে, বাবারা বিক্ষুব্ধ হয়ে উঠল। এইভাবে 62 সালের আন্দোলন একটা ব্যাপক আন্দোলনে পরিণত হয়,
শেষ পর্যন্ত ওই পাকিস্তানিরা বাঙালিদের বিরুদ্ধে যে শিক্ষা সংকোচন নীতি প্রবর্তনের জন্য চেষ্টা করেছিল সেটা আন্দোলনের মাধ্যমে আমরা উড়িয়ে দিয়েছিলাম। এইভাবে 62, 66, 69 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিভিন্ন পথে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগঠন করেছিল এবং আন্দোলন করেছিল। 1962 সালে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা জন্য একটা গোপন সংগঠনও করেছিলেন, তার নাম নিউক্লিয়াস। কেন্দ্রে সিরাজুল আলহান, বর্তমান মন্ত্রী আব্দুর রাজ্জাক, শ্রমমন্ত্রী এম এ মান্নান, কাজী আরিফ আহমদ কিছুদিন আগে শহীদ হয়েছেন, ওনারা কেন্দ্রীয় নেতা ছিলেন। আপনার চট্টগ্রামে আবু সালে সাহেব, বৈঠ আবুল কালাম আজাদ, এস এম ইউসুফ, সিরাজুল ইসলাম চৌধুরী, গোলাম রাব্বানি, আমি, আমরা প্রায় 10 জন, কফিলউদ্দিন সাহেব, আমরা সেই গোপন সংগঠন নিউক্লিয়াসের সদস্য ছিলাম এবং আমরা পলিটিক্যাল আর্মি রিক্রুট করতাম স্বাধীনতার জন্য। তারপর 1969 সাল আসে, বঙ্গবন্ধু আগরতলা থেকে মুক্তি পান। তিনি দেখে বললেন নিউক্লিয়াসদেরকে যে না, জনগণ দ্রুত গিয়ে যাচ্ছে স্বাধীনতার পথে, আমাদের রেজিমেন্টেড বাহিনী দরকার। তিনি গঠন করলেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনী এবং চট্টগ্রামে অবিভক্ত চট্টগ্রাম টেকনাফ থেকে মিরসরাই পর্যন্ত সেই বাহিনীর প্রধান ছিলাম আমি, আমাকে নিয়োগ করা হয়েছিল। এবং কেন্দ্রে বাংলাদেশে ছিলেন আব্দুর রাজ্জাক, উনি 7ই মার্চ বক্তৃতা করলেন, বিশ্ববিখ্যাত বক্তৃতা। সেখানে তিনি বললেন কি, আমি যদি হুকুম দিবার না পারি তাহলে যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে পারে, আমি যদি হুকুম দিবার না পারি কেন এই সন্দেহটা করলেন তিনি, হয়তো তাকে গ্রেপ্তার করতে পারেন অথবা তাকে হত্যা করতে পারে পাকিস্তানিরা, এই সন্দেহটা করে এই শব্দটা ব্যবহার করেছিলেন। তখন আমরা বুঝতে পারলাম মুক্তিযুদ্ধ অত্যাসন্ন। আমি স্বেচ্ছাসেবক বাহিনীর প্রতিটি টেকনাফ থেকে ওই মিরসরা পর্যন্ত প্রতিটি জানায় যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করার জন্য স্বেচ্ছাসেবক বাহিনীকে আমি নির্দেশ দিই। প্রতিটি থানায় উল্কা বেগে আমি ঘুরে বেড়াই এই মার্চে, 7ই মার্চের বক্তৃতার পর। তারপর 18ই মার্চ এই ডক্টর মাহফুজুর রহমান, আমি, ছাত্রলীগের আর অনেকে পুলিশ পাহারারত অবস্থায় একটা অস্ত্র গুদামে পুলিশকে ফাঁকি দিয়ে মাহফুজ ঢুকে যায়, ভেন্টিলেশন কেটে ঢুকে যায় পুলিশ ওখানে, অস্ত্র নাড়াচাড়া করলে বের করলে আওয়াজ যদি হয় পুলিশ টের পাবে। আমরা গান শুরু করতে থাকে, গান শুরু করলাম, সবাইকে গান হাতে তালা দিয়ে গান শুরু করলো। উপরে অফিস ছিল সিঁড়িতে ফাহিমুদ্দিন সহ অন্যান্যরা, আমি পুলিশের পেছনে গিয়ে একটা চ্যান দিয়ে বসি, পুলিশদেরকে বলি শুনো ভাই যুদ্ধ তো শুরু হবে, তোমরা কি পারবে, কিছু আছে অস্ত্র? পুলিশরা বন্দুকে ওই অস্ত্রের গুদাম পিস দিয়ে আমার দিকে ঘুরে যায়, আমি তার সাথে যুদ্ধের কথা বলা বলি শুরু করি। ওই দিকে অস্ত্র বের করে মাহফুজ এবং ফাহিম এবং অন্যান্যরা এই অস্ত্র বস্তাবন্দি করে, বাংলাদেশের সম্ভবত এই প্রথম এবং চট্টগ্রামেও অস্ত্র লুণ্ঠন শুরু হয় অতি গোপনে পরিকল্পিতভাবে যুদ্ধের জন্য, যুদ্ধের আগে। তারপর 24শে মার্চ 34টি মার্চ লক্ষ লক্ষ লোক নিয়ে সেটা ঘেরাও করা হয়, আমরা অস্ত্র নামাতে দেবো না, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হলো, 25শে মার্চ যুদ্ধ শুরু হয়, চলে যায় কালুঘাটে। কালুঘাট থেকে খবর পাই কুমিল্লা থেকে সেনাবাহিনী আসতেছে চট্টগ্রামের দিকে, চট্টগ্রামের শক্তি বৃদ্ধি করার জন্য। মেজর জিয়াকে বললাম ওখানে বাধা দিতে হবে, তিনি বললেন তাহলে আপনি যান কিছু লোক নিয়ে, আমি আমার লোক, কিছু আর্মি, কিছু পুলিশ, এদেরকে নিয়ে সীতাকুণ্ডে যান। সীতাকুণ্ডে আমাদের সাথে সম্মুখ যুদ্ধ হয়, সেই যুদ্ধে দূরপাল্লার গোলাগুলি এমন গোলা আমাদের উপর বর্ষণ হচ্ছে, হালকা গুলি দিয়ে আমরা তাদের মোকাবেলা করতে পারছিলাম না। আমরা সফল আত্মরক্ষার জন্য আমরা গ্রামের দিকে ঢুকে পড়ি। তারপর কালুঘাটে এখানে চলে আসি, কালুঘাটে যুদ্ধ হয়, সেই যুদ্ধে ছিলাম। তারপর ওখান থেকে বেশ কিছু যুবক ছাত্র নিয়ে রামগড় হয়ে বেড়াতে যাই। রামগড়ে আওয়ামী লীগের নেতা তদানীন্তন যুদ্ধকালীন এমএলএ এক আতা রহমান কাজী সাহেবের সাথে দেখা হয় এমআরসির দিকে, তার আগে চলে গেছে জিয়াউর রহমান। ওই রামগড়ে দেখি ওখানে আমাদের নেতাদেরকে দেখা যায় এবং কাজী সাহেব আর আমি আবার বাংলাদেশের ভিতরে চলে আসি। আমরা কর্ণফুলী নদী পার হয়ে আমি চলে গেলাম বাঁশখালীতে,
বাসকালীতে তখন মুক্তিযুদ্ধ সংগঠন গড়ে উঠে নাই। ডাক্তার ইউসুফকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই, গুণাগরিতে যাই, প্রফেসর রসাবুদ্দিনের জামাই অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর বাড়িতে, সেখানে প্রফেসর রসাবুদ্দিন ছিলেন। আমি ডাক্তার ইউসুফ মুক্তিযুদ্ধ সংগঠন করার জন্য পরিকল্পনা গ্রহণ করি সেখানে। তারপর এর আগে বাণিগ্রামে শহীদ মমতাজ যুদ্ধে মারা গেছেন, শহীদ মমতাজ, পেলুবাবু, ডাক্তার নুরুল আমিন, আমি মুক্তিযুদ্ধ সংগঠন গঠন করার জন্য বৈঠকে বসি। এইভাবে মুক্তিযুদ্ধ সংগঠন প্রক্রিয়া শুরু করে তখন বাসকালী আক্রমণ হয়। বাসকালী আক্রমণের পর বাণিগ্রাম, সাধনপুর, কোকদণ্ডি, কালীপুর, জলদি, নাপুরা, শেখেরখিল, পুইচরি, খোরদমপুরা প্রভাত, এই গ্রামগুলি পাঞ্জাবিরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, গণহত্যা করে। এবং পাঞ্জাবি যাওয়ার পর যারা ভয়ে যে কয়েকজন ঘর পাহারা দিয়েছিল, তারা ঘরে ঢুকে গেছিল, যারা বাইরে সিটকানি লাগিয়ে দরজা বন্ধ করে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে ঘরের ভিতরে জ্বালিয়ে ঘরের সাথে পুড়ে মেরে ফেলে। তারপর আবার আমি ভারতে চলে যাই। ভারতে আসার সময় ট্রেনিং নিয়ে মিরসরের একটা গ্রুপ, আনোয়ারার একটা গ্রুপ বাদলের নেতৃত্বে, বাদল মাস্টার, জহরির নেতৃত্বে বাসকালীর একটা গ্রুপ, কুতুবদিয়ার গফুরের নেতৃত্বে আর একটা গ্রুপ, সাতকানিয়ার পরিমলের নেতৃত্বে আর একটা গ্রুপ, সকরিয়ার রহমানের নেতৃত্বে আর একটা গ্রুপ, এই গ্রুপগুলি আমাকে দিয়ে সেক্টর কমান্ডার বললেন, আমি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বাহিনীর প্রধান, আপনি যে কোনো থানায় গিয়ে আপনি যুদ্ধ করার অবস্থা আপনার আছে, আপনার লোক আছে, তবে এই নভেম্বরে বর্ডারের দিকে বেশি যুদ্ধ হবে, বাসকালীতে যদি কোনো পাঞ্জাবি এই মুহূর্তে না থাকে, এখন খবর আছে নাই নভেম্বরে, তাহলে এতগুলি শক্তি নিয়ে বাসকালী যাবার দরকার নেই, আপনি ফটিকছড়িতে রাঙামাটির পাহাড় এলাকা রামগড়ের এইদিকে আপনি থাকবেন, এখানে অপারেশন করবেন। শুরু হয় সপ্তাহালের যুদ্ধ পাঞ্জাবিদের মুখোমুখি। এই মুখোমুখি যুদ্ধে আমরা জয় লাভ করি সকাল থেকে ওই বিকাল সন্ধ্যা পর্যন্ত। এই যুদ্ধে ফটিকছড়ির যোদ্ধারা ছিল কুতুবদিয়া, বীরসরাই, আনোয়ারা, বাসকালী, সাতকানিয়া, সকরিয়া, যে গ্রুপগুলি আমার নেতৃত্বে ছিল এরা সবাই ফটিকছড়ির বিভিন্ন গ্রুপ, লেফটেন্যান্ট কমান্ডার শওকত এবং আবু, গ্রুপ কমান্ডার আবু আহমদ আমিন ফটিকছড়ির, এরা সবাই ছিল। এই যুদ্ধে আমরা জয়লাভ করেছি, পাঞ্জাবিদেরকে পর্যুদস্ত করেছি, এরা অনেকে হতাহত হয়ে বিকালের দিকে পালিয়ে যায়। এটাই আমার স্মৃতি সংক্ষেপে। পাকিস্তানি উপনিবেশ থেকে মাতৃভূমিকে মুক্ত করে স্বাধীন করে একটা সুন্দর, একটা সুসংহীন, একটা সমাজ ব্যবস্থা কায়েম করে, জনগণকে অন্তত কাজ করে দুবেলা খাওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হবে, সেই লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলাম। আজকে 25 বছর পর এই রজত জয়ন্তী অনুষ্ঠানে দেশটির লক্ষ্য অর্জিত হয়নি। চারিদিকে হাহাকার, বেকারত্ব, চাঁদাবাজি, কোনাকুনি, দর্শন, আইনশৃঙ্খলার অবনতি, মানুষ সমাজে বসবাস করার ন্যূনতম সুযোগ এখন নাই। আতঙ্কগ্রস্ত পাড়া পড়োশি, পরিবার, পরিজন আজকে বিগত 21 বছর ধরে যেটা শুরু হয়েছে সেটা দিন দিন পর্বত প্রমাণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে থাকতে পর দুঃখ হয় যে শান্তির জন্য যুদ্ধ করেছিলাম, স্বাধীন করেছি দেশ, কিন্তু জনগণকে সে শান্তিতে দিতে পারলাম না। যেতে চায় তা